नमस्कार बंधुरा, बुलास किचेने अपना स्वागत। आज हम तैरी करब गोलाप पिठे। ये गोलाप पिठे देखते जेमन सुंदर है तेमनी खेते खूब सुंदर है। और यहाँ तैरी करते खूब एक बेसि जिनिस लागे ना, तो चलो देखे नी रेसिपिटा करते कि लागे। ये रेसिपिटा करे जदि आपनादेर भालो लेगे थाके ताहले आमार चैनलटाके सबस्क्राइब करबें, लाइक करबें एवं कमेंटे जानाबें केमन लागलो। ताहले चलुन देखे नी एटा किभाबे करते हय। गोलाप पिठे करार जन्नो आमी जे उपकरणगुलो नियेछि सेगुलि हलो, एखाने दूध आछे 500 ग्राम, एखाने घी आछे, एखाने आछे चालेर गुड़ो परिमाण मतो देबो, एखाने आछे मयदा, चीनी, एखाने आछे एलाच गुड़ो और सामान्य नून देबो। ताहले एबार शुरू करि। गैसटा आमी जालिये दियेछि, प्रथमे आमी दूधटा एकटु गरम करे नेब। दूधटा दिये दिलाम। दूधटाके भालो करे फुटिये नेब। दूधटा फोटार पर आमी छिड़े आसछि। दूधटा फुटे उठेछे, एखन आमि एर मध्ये देबो अल्प एकटु चीनी, एई छोट चामचे 4 चामचि देबो। 4 चामच चीनी दिलाम। एबार देबो खूब सामान्य एकटु नुन, आर एई एलाच गुड़ोटा दिये देबो। देबो एक चामच घी। एक चामच घी दिए दिलाम। दिए एटाके भालो करे मिशिए देबो। आपनारा जदि घीर गन्ध पछंद ना करेन ताहले घी ना दिलेओ चलबे। आमी दिलाम, घीर गन्धटा आमादेर खूब भालो लागे ताई घीते दिलाम। আর ঘি দিলে একটা আলাদা স্বাদও হয়। এটাকে ভালো করে মিশিয়ে নি। এই পিঠেটা দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয়। এবার দিয়ে দেব এই ময়দা, ছোট এক বাটি ময়দা দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে দেব। আর তার সাথে দেব এই চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অল্প অল্প করে মেশাবো। এটা মিশিয়ে দেখতে হবে কতটা লাগবে। আর একটু দিতে হবে। এবার এটাকে আমি চালের গুঁড়োটা ময়দাটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এই মণ্ডটা তৈরি হয়ে গেছে। এখানে চালের গুঁড়ো আরেকটু লেগেছিল, এটা এই বাটিটার পুরো এক বাটি লেগেছে চালের গুঁড়ো। এখন আমি এটাকে নামিয়ে দেব। দিয়ে এটা চিনি শিরা তৈরি করার জন্য জল বসিয়ে দিলাম। এবার যেই চিনিটা দিয়ে দিচ্ছি, এই যে বাটি, এই বাটি এক বাটি চিনি দিলাম আর দু বাটি জল দিয়েছি।
এবার এটাকে ফুটিয়ে নেব, নিয়ে শিরা তৈরি করে নেব। চিনি শিরাটা এদিকে হচ্ছে, এখনো এটা হয়নি, এটা চিটচিট হবে, তারপর এটা নামাবো। ততক্ষণে আমি এদিকে এই মণ্ডটা রেডি করে নিচ্ছি। একটা বড় থালায় ঢেলে নিলাম, নিয়ে এটাকে রেডি করে নিব। এটা হালকা গরম থাকতে থাকতেই এটাকে করতে হবে। এবার এই চালের গুঁড়োটা হাতে লাগিয়ে লাগিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব, যেমন ভাবে আটা মাখে সেরকম ভাবে এটাকে ভালো করে মেখে নেব। চিনি শিরাটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে একটু এলাচ গুঁড়ো মিশিয়ে দেবো। এলাচ গুঁড়োর ভালো সেন্ট আছে, সেই জন্য এটা মিশিয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে দিয়ে এদিকে আমি এই যে মণ্ডটা বানিয়ে রেখেছি, এই চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে মেখে মণ্ডটা বানিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি রুটির মতো বড় বড় লেচি কেটে নেব। এই দেখো বড় বড় লেচি কেটে নেব। এই যে আমি সব লেচিগুলো করে নিয়েছি, এবার এগুলো আমি একটা একটা করে বেলে নেব। একটু একটু মোটা মতো বেলা হবে। চালের গুঁড়ো দিয়ে এটাকে বেলে নেব। পাঁচগুলো ফেটে গেছে, কোনো অসুবিধা নেই, এগুলো বাদ হয়ে যাবে। এটা বেলে নিয়েছি। এবার একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট লুচির মতন কেটে নেব। এই যে দেখুন, এরকম লুচির মতো কেটে নেব। এইভাবে আমি সবগুলো লেচিকে করে নিচ্ছি। পিঠেগুলো ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করব, এখানে সাদা তেলে পিঠেগুলো ভাজতে হবে। এবার আমি পিঠেগুলো তৈরি করে দেখাই। এখানে আমি এই যে এইভাবে গ্লাস দিয়ে এইরকম ছোটো ছোটো লুচির মতো কেটে নিয়েছি। এবার এগুলো পরপর পরপর করে সাজিয়ে দেবো। এটা খুব সহজ পদ্ধতিতে এই গোলাপটা আমি করছি। এবার সাজিয়ে দিয়ে এটাকে আমি মুড়ে দেবো। এরকম করে পরপর করে মুড়ে দেব। পুরোটা মুড়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে চেপে দেব যাতে খুলে না যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হয়ে গেল গোলাপ। এবার পাপড়িগুলোকে একটু আমি ছড়িয়ে দিচ্ছি। এটা দুদিকেই হয়ে গেছে, এই একটা থেকে দুটো গোলাপ হবে। এটাকে আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে হয়ে গেল গোলাপ। এই যে একটা হয়ে গেল, আর এদিকেও
আর একটা হয়ে গেল। পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত গোলাপগুলো করে নেব। আর একটা দেখিয়ে দিই, এরকম পরপর আমি পাঁচটা এই লুচির মতন লুচিগুলো রাখছি। দেখে এটাকে আমি আবার একটু চেপে দিই, আবার এরকম গুটিয়ে গুটিয়ে ভাঁজ করে নেব। এটা খুবই সহজ পদ্ধতিতে হয়ে যায়, দেখুন কত তাড়াতাড়ি কত সহজ পদ্ধতিতে এটা হয়ে যাচ্ছে। হয়ে গেল, গুটিয়ে নিলাম, গুটিয়ে একটু চেপে দিলাম যাতে খুলে না যায়। এদিকেও একটা গোলাপ হয়ে গেছে, এদিকেও আরেকটা গোলাপ হয়ে গেছে। আগে এটা কেটে নিই, তারপর পাপড়িগুলোকে ছাড়িয়ে দেব। রেডি হয়ে গেল গোলাপ, এই যে পাপড়িগুলোকে একটু ছাড়িয়ে দিলাম। এবার এইগুলো তেলে ভেজে নেব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এবার এক এক করে এগুলো ছেড়ে দেব। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি আরো কয়েকটা করে নিই। এই পিঠেগুলো কয়েকটা ভাজা হয়ে গেছে, আমি এই কটাই ভেজে নিলাম, এখন আবার পরে বাকিগুলো ভেজে নেব। এবার এই গরম অবস্থাতেই আমি এই যে চিনি শিরাটা করে রেখেছিলাম, এটা এতে এটা গরম অবস্থাতে দিয়ে দেব। এই যে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে এটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার এগুলো হলে এগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে পিঠেগুলো আমি রসে ভিজিয়ে দিয়েছিলাম, এবার এগুলোকে তুলে দেব, একটা প্লেটে সাজিয়ে দেব। এইভাবে তুলে রেডি হয়ে গেছে গোলাপ পিঠে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এই গোলাপ পিঠে, এটা খেতেও খুব সুন্দর হয়। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো নমস্কার।